আশীর্বাদ করে দাও ভবিষ্যতের জন্য। ছাত্র সমাজকে কেমন দুর্বল অবস্থায় নিয়েছো, পরীক্ষা নেই, লেখাপড়া নেই, স্কুল কলেজ বন্ধ, একটা গোটা প্রজন্মকে দুর্বল করে দাও। এরকম একটা চক্রান্ত যখন হচ্ছে, চেষ্টা যখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তখন সেই রকম সময়তে সমগ্র ছাত্রকে ঐক্যবদ্ধ করে মুখে দাঁড়ানোর হিম্মত রাখতে পারে যে সংগঠন, তার নাম এসে পারি ভারতের ছাত্র ফেডারেশন, তার সম্মেলন আমাদের সবার কাছে অতি গর্বের ঐতিহ্যের এবং আমাদের দায়বদ্ধতার সেই মনোভাব নিয়ে আমাদের কমরেডরা চলতে পারবে এই বিশ্বাস আমি। দায়িত্ব আমরা এখানে যারা সমবেত হয়েছি আমাদের সকলে সারা জেলায় সবাই আমরা সংগঠিত ভাবে এই সম্মেলনকে সফল করব। সফল করার মধ্য দিয়ে আগামী দিনে বামপন্থী আন্দোলন, ছাত্র আন্দোলন, তার দিক নির্দেশে যে অঙ্গীকার নিয়ে ওরা এই সম্মেলন আহ্বান করছে সে অঙ্গীকার পূরণে আপনারা আমরা সবাই মিলে সহায়ক ভূমিকা পালন করব। এই আবেদন আপনাদের কাছে রেখে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এবং 37তম সম্মেলনে আমাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার আরেকবার গ্রহণ করে তাকে সফল করার জন্য এবং সার্বিকভাবে সারা রাজ্যের ছাত্ররা এই সম্মেলন সফল করবে এই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার খর্দায় দুঃখজনক ভাবে তৃণমূল কংগ্রেসের যিনি জয়ী প্রার্থী তিনি তার মৃত্যু হয়েছে, অথচ সেইখানে দেখা যাচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে কোনো প্রার্থী নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে ভবানীপুরকে ফাঁকা করে দিয়ে সেখানে নির্বাচন করতে হবে, কারণ মুখ্যমন্ত্রী এবারে নির্বাচনে নির্বাচিত হতে পারেনি। একটা নতুন বিধানসভায় বাড়তি নির্বাচনের ব্যবস্থা, পৌরসভাগুলো বন্ধ, 18 সাল থেকে পৌরসভা বন্ধ, তখন কোথায় কোভিড? এখন বলছে কোভিড আছে, হবে না, তাহলে কি করে হবে উপনির্বাচন, কি করে হবে সাধারণ নির্বাচন? তাহলে কোভিড পরে যদি 20 সাল থেকে বন্ধ হয়ে থাকে তাহলে 19 সাল, 18 সাল এই সময় পৌরসভাগুলোর নির্বাচন বন্ধ কেন? তার কোনো উত্তর নেই। এই লড়াইটা আমাদের লড়তে হবে। মানুষ একদিক থেকে সেই অভিজ্ঞতাগুলো পাচ্ছে, আমাদের প্রতি মুহূর্তে দাঁড়িয়ে সেই অভিজ্ঞতাগুলোর পাশে থাকতে হবে। তাই এই নবদ্বীপ একদিক থেকে তার যেমন ঐতিহ্য আছে সামাজিক পুনর্গঠনের ক্ষেত্রে, সামাজিক আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই নবদ্বীপের মানুষের। রাজ্য সম্মেলনে আমরা এই প্রত্যয় নিয়ে রাজ্য সম্মেলনটি করব। কথা এখানে ভাষণ দেওয়ার বিস্তারিত বক্তব্য রাখার সেই অর্থে কোনো সুযোগ নেই, সেই বক্তব্য আমি রাখতেও চাইছি না। শুধু ছাত্র নেতৃত্ব যারা আছেন আপনাদের সিবিআই তদন্ত এই ব্যাপারে আপনার পার্টির মতামত কি? দেখুন, আজকে হাইকোর্টের 5 জনের বেঞ্চ তারা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত ব্যাপারে রায় ঘোষণা করেছেন। সাধারণভাবে আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি। দেশশুদ্ধ মানুষ জানে ভোট পরবর্তী সন্ত্রাস কীরকমভাবে আমাদের রাজ্যে হয়, গত 2-3টে নির্বাচন ধরে সবাই দেখতে পাচ্ছে, এবারেও তার ব্যতিক্রম নয়। নির্বাচনের আগে নির্বাচনের পরে সব মিলিয়ে যে সন্ত্রাসের একটা পরিবেশ তৈরি করাটা শাসক দলের কাজ, এখানে দেশশুদ্ধ সবাই বুঝতে পারলেও একমাত্র শাসক দল রাজ্যের তারা বুঝতে পারছিলেন না। কোর্টের আজকের রায়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল অপরাধটা কত বেশি,
আক্রমণটা কত বেশি শাসক দলের পক্ষ থেকে তা পরিষ্কার করব। এই পর্যন্ত যে অভিযোগকারী অভিযোগ পর্যন্ত জানাতে যেতে পারবেন না, থানায় অভিযোগ নেওয়া হবে না, বরং কেন অভিযোগ জানাতে গেছিল সেই কারণে আবার আক্রান্ত হবে, এ ভাবাই আনা কখন, এই জিনিস কোনোদিন চলতে পারে না। এবং শেষমেশও দেখা যাচ্ছে যে বহু মানুষ অভিযোগ জানাতে পারেননি। আমার আবেদন থাকবে যেন সেই মানুষেরা থানা যাদের অভিযোগ নেয় না নেয়নি, প্রয়োজনে আইনজীবী মারফত কোর্টের কাছে তারা যেন হাজির হতে পারে, তার সুযোগ থাকা উচিত। এক দ্বিতীয় কথাটা হচ্ছে যে এখানে কোর্ট যেটা বলেছে সেটা হলো যে বড় যে ঘটনাগুলো ইতিমধ্যেই ঘটেছে সে বিষয়েতে সিবিআই তদন্ত হবে, আর একটা সিট গঠিত হবে অন্যান্য অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে, সিট কোর্টের মনিটরিংয়ে সেই ঘটনাগুলো তদন্ত করবে, প্রয়োজনীয় বন্দোবস্ত নেবে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে। আমার কথাটা হচ্ছে শুধু সিটের ক্ষেত্রে কোর্টের মনিটরিং হলে চলবে না, সিবিআইয়ের ক্ষেত্রেও কোর্ট মনিটরিং মাস্ট, কেননা সিবিআই তার নিরপেক্ষতা রক্ষা করতে পারছে এই বিশ্বাস মানুষের কমে যাচ্ছে। সিবিআই সেও যেমন রাজ্যের এই বাহিনী একটা তোতাপাখির মতন হচ্ছে, সিবিআইও পারলে তাই হয়ে যাচ্ছে, অনেক সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, ফলে কোর্টের মনিটরিংয়ে সিবিআইয়ের তদন্তটা হতে হবে, এই যে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে যারা এই ব্যাপারে পার্টি হতে চেয়েছিলেন কোর্ট তাদের অ্যালাউ করেনি, যারা বাইরে আলোচনা বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন হিউম্যান রাইটস কমিশন, সেটাও কোর্ট সম্মত হননি। হিউম্যান রাইটস কমিশন সবার কাছে কি এই কমিটিটা সবার কাছে গেছিল না? যায়নি, বহু ক্ষেত্রে গেছে বহু ক্ষেত্রে যায়নি। সব ঠিক করেছে কি সব ঠিক করেনি আমি সে আলোচনার মধ্যেও যাচ্ছি না, কিন্তু আমি শুধু এইটুকু বলছি।